নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত চলে আসি সংবাদ শিরোনামে গালোয়ান সংঘর্ষের ভিডিও প্রকাশ করল চীন ভারতের দিকেই আঙুল তুলল বেজিং। কৌশলগত সম্পর্ক মজবুত করতে আমিষাই পৌঁছল ভারতীয় নৌসেনার রণতরী প্রলয় মেক্সিকো সীমান্ত দিয়ে ফের আমেরিকায় প্রবেশ শরণার্থীদের ট্রাম্পের নীতি বাতিলের প্রক্রিয়া শুরু পরমাণু সমঝোতার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত আমেরিকার ইন্দোনেশিয়ার সমুদ্র সৈকতে ডাঙায় উঠে এসে মৃত্যু ছেচল্লিশটি তিমির দায়ী কি জলদূষণ মঙ্গলে পৌঁছে ছবি পাঠাতে শুরু করলো নাসার রোভার চলে আসছে বিস্তারিত খবরে গালোয়ার সংঘর্ষের ভিডিও প্রকাশ করল চীন ভারতের দিকেই আঙুল তুলল বেজিং। চাপের মুখে আগেই স্বীকার করেছে চীন শুক্রবারই গালোয়ান উপত্যকায় ভারতীয় ফৌজের হাতে নিকেশ লাল ফৌজের চার সৈনিকের নাম প্রকাশ করেছে তারা এবার গত বছরের পনেরোই জুন চীনা আগ্রাসনের ভিডিও প্রকাশ করল তারা আট মাসে নিরবতার পরে প্রথম চীনা জওয়ানদের হতাহত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করার পাশাপাশি এবার এই ভিডিও শেয়ার গোটা বিষয়টাকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ গতকালই প্যাঙ্গং হ্রদের দুই পাত থেকে সেনা অপসারণ সম্পূর্ণ করেছে চীন তারপরেই ভারতীয় সেনার সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষের এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বেজিং। চীনের সরকারি টিভি সিজিটিএনে দেখানো হয়েছে সেটি চীনের দাবি এই ভিডিও থেকেই পরিষ্কার ভারতীয় সেনারাই চীনের ভূখণ্ডে আগে প্রবেশ করে আগ্রাসন চালিয়েছিল যদিও তাদের দাবি ও ভিডিও দৃশ্যে বৈসাদৃশ্য রয়েছে কেননা ফুটেজের একাংশে পরিষ্কার দেখা গিয়েছে চীনা সেনারা ভারতীয় সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে ভিডিও রাতের অন্ধকারে সংঘর্ষের দৃশ্য দেখা গিয়েছে ওয়াকিবাহাল মহলের মতে রাশিয়ার তরফ থেকে লাগাতার চাপের মুখেই তাদের মৃত জয়ন্তের নাম ও এই ভিডিও প্রকাশ করতে এক প্রকার বাধ্য হয়েছে চীন রাশিয়া অনেকদিন আগেই দাবি করেছে গালোয়ানের রক্তাক্ত সংঘর্ষে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে মার্কিন গোপন রিপোর্টেও উঠে এসেছে চীনা ক্ষয়ক্ষতির বিবরণ কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করেনি চীন এমনকি সংঘর্ষে তাদের কোনো সেনার মৃত্যু নিয়েও নীরব ছিল তারা এতদিন পরে বেজিং মুখ খোলায় প্রশাসনের উপরে ক্ষুদ্ধ চীনের সাধারণ মানুষ কেন এতদিন সংঘর্ষে মৃত সেনাদের নাম চেপে দেয়া হয়েছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন যদিও চীন মাত্র চারজনের মৃত্যুর কথা জানিয়েছে তাদের মধ্যে একজন সেনা অফিসার কৌশলগত সম্পর্ক মজবুত করতে আমি শাহী পৌঁছল ভারতীয় নৌসেনার রণতরী প্রলয় মুসলিম বিশ্বের সঙ্গে ক্রমেই সম্পর্ক মজবুত করছে ভারত বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়িয়ে তুলছে নয়াদিল্লি এবার সেই দিশায় এক সংযুক্ত আরব আমি পৌঁছল ভারতীয় নৌসেনার রণতরী প্রলয় ভারতীয় নৌসেনার তরফে এক বিবৃতিতে জানানো আছে শুক্রবার আবুধাবি পৌঁছেছে প্রবাল কাজ মিসাইল শিপ আইনেস প্রলয় শনিবার অর্থাৎ আজ ন্যাপডেক্স দু হাজার একুশ এবং পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বৃহস্পতিবার আইডেক্স দু হাজার একুশ নামে সামরিক প্রদর্শনীতে অংশ নেবে জাহাজটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রবাল কাসের দ্বিতীয় রণতরি হচ্ছে প্রলয় দু হাজার দুই সালের আঠেরোই ডিসেম্বর ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয় রণতরীটি এতে রয়েছে ছিয়াত্তর দশমিক দুই মিলিমিটারের মধ্যম পাল্লার অত্যাধুনিক কামান এছাড়া রয়েছে দূর জমি থেকে জমিতে আঘাত হানতে সক্ষম মিসাইল প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতেও নিজেকে বাঁচাতে অত্যন্ত আধুনিক সিস্টেম ছোড়া মিসাইলকে বিভ্রান্ত করে দেয় এই অত্যাধুনিক সিস্টেম উল্লেখ্য সতেরো সালে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জাইদ আল নাহানের ভারত সফরকালে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের সূচনা হয় তারপর দু সালে গালফ স্টার ওয়ান শীর্ষক যৌথ নৌমহড়ায় অংশ নেয় দুই দেশ চলতি বছরের শেষের দিকেও ফের নৌমহড়া চালাবে সংযুক্ত আরব আমির ও ভারত সদ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন সাগরে সহযোগিতা বজায় রাখতে লাগাতার আবুধাবির বন্দরে যাতায়াত চলছে ভারতীয় রণতরীগুলির এই কয়েকদিনের মধ্যেই ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস মাইসোরও পৌঁছবে আবুধাবিতে মেক্সিকো সীমান্ত দিয়ে ফের আমেরিকা প্রবেশ শরণার্থীদের ট্রাম্পের নীতি বাতিলের প্রক্রিয়া শুরু মাসের পর মাস বছরের পর বছর সীমান্তে অপেক্ষা প্রিয়জন বিচ্ছিন্ন হয়ে চলে গিয়েছে ওপারে একলার সঙ্গী সীমান্তের কাটাতাড়ির জালে আটকে পড়েছেন এটাই পরিচিত দৃশ্য আমেরিকা মেক্সিকোর সীমান্তে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সেখানে পাঁচিল তোলার সিদ্ধান্তে এক ছিলেন সদ্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বিডেন হোয়াইট হাউসে প্রবেশের আগে এই সংক্রান্ত নিয়ম শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো প্রক্রিয়া শুরু হল শুক্রবার থেকে সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মার্কিন ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়া হল এভাবেই ট্রাম্পের সিদ্ধান্ত বাতিলের কাজে হাত দিলেন বিডেন পরবর্তীতে আদালতে নির্ধারিত হবে শরণার্থীদের ভবিষ্যৎ দুদেশের সীমান্তবর্তী শহর টেক্সাস এল পাসো সান দিয়ে থেকে প্রচুর শরণার্থী আমেরিকার শরণাপন্ন হওয়ার জন্য অপেক্ষা করছেন সংখ্যাটা কম বেশি পঁচিশ হাজার এছাড়া আরও কয়েকশো মানুষ শরণার্থী হিসেবে আবেদন জানাতে চান আগামী সপ্তাহ থেকে রাষ্ট্রসংঘে সেই আবেদন গৃহীত হবে সে যাই হোক শুক্রবারের তিনটা যে ট্রাম্প পরবর্তী আমেরিকার এক বিশেষ দিন তেমনটা মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কাটাদার খুলে সকলে মার্কিন ভূখণ্ডে প্রবেশের অনুমতি পেলেন ঠিক হয়েছে সীমান্তেই এদের সকলের কোভিড নাইন্টিন পরীক্ষা হবে যাদের রিপোর্ট পজিটিভ হবে তারা অন্তত দশ দিন ওই সীমান্তে কোয়ারেন্টাইনে থাকতে হবে তারপরেই আমেরিকার প্রবেশাধিকার মিলবে আসলে মেক্সিকো থেকে আমেরিকায় ঢুকে পড়ার প্রবণতা শরণার্থীদের বহু পুরনো এভাবেই বহু মেক্সিকান মার্কিন ছত্রছায় নিজেদের জীবনে খানিকটা উন্নতি করেছেন তবে ডোনো থেকে এ নিয়ে সিদ্ধান্ত নেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো থেকে অনুপ্রবেশ রুখতে সীমান্তের তোলা সংক্রান্ত বিলে সই করাই সেখানে আটকে পড়েন বহু মানুষ এমন দেখা গিয়েছে শিশুর থেকে মা বাবাকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে এভাবে দুজনের মৃত্যু হয়েছে তবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেই ডেমোক্র্যাট শিবিরের প্রার্থী জো বিডেন এসবের বিরোধিতা করেছিলেন ভোটে জিতে পদে বসে তিনি ট্রাম্পের সই করা সেই বিল ধাপে ধাপে বাতিলের পথেই হাঁটছেন শুক্রবার থেকে মেক্সিকো সীমান্তে অপেক্ষারত শরণার্থীদের জন্য আমেরিকার দুয়ার খুলে দেওয়ার সিদ্ধান্তই তার প্রমাণ শরণার্থীদের সকলের আশা আমেরিকার মাটিতে তাদের আশ্রয় মিলবে পরমাণু সমঝোতার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত আমেরিকার দু হাজার সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় যেসব দেশগুলি স্বাক্ষর করেছিল তাদের সঙ্গে আলোচনায় বসতে এবার আমেরিকা রাজি হয়েছে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প যেখানে এই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে এসেছিলেন তার বছর দিনের পর বিডেন উল্টো পথে হাঁটার বার্তা দিলেন শুক্রবার বার্ষিক মিউনিক নিরাপত্তার সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দেয় আমেরিকা সেখানে মার্কিন প্রেসিডেন্ট জানান ইরান সংক্রান্ত বিষয়ে আবার আলোচনায় বসতে মার্কিন প্রশাসন প্রস্তুত রয়েছে এক সময় জার্মানি এবং রাষ্ট্রসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ আমেরিকা ব্রিটেন ফ্রান্স চীন ও রাশিয়া ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল বলে এসব দেশকে পাঁচ যুক্ত এক গোষ্ঠী বলে অভিহিত করা হয় তবে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সংক্রান্ত আলোচনায় যোগ দেওয়ার প্রস্তুতির কথা ঘোষণা করলেও এই ব্যাপারে বিস্তারিত কোনো দিক নির্দেশনা বা রোডম্যাপ তুলে ধরেননি প্রসঙ্গত দু হাজার সালের মে মাসে ট্রাম্প সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে আসেন তখন থেকে এই আন্তর্জাতিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় কারণ ইউরোপীয় দেশগুলি আমেরিকাকে ছাড়াই এটি বাস্তবায়ন করবে বলে বারবার তেহরানকে প্রতিশ্রুতি দিলেও সেটা বাস্তবায়িত করা যাচ্ছিল না ইরানও এক বছর পর্যন্ত ধৈর্য ধরে দু সাল থেকে পরমাণু সমঝোতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে তাছাড়া বিডেন তার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে ইরানকে আগে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসার আহ্বান জানিয়েছেন এদিকে তেহরানও সব জানিয়েছে আমেরিকা তেহরানের ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া না পর্যন্ত তার পক্ষেই এই সমঝোতা বাস্তবায়নের কাজে পুরোপুরি ফিরে আসা সম্ভব নয় এর পাশাপাশি প্রেসিডেন্ট রুহানি অবশ্য একথাও জানিয়েছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে দ্রুততম সময়ের মধ্যে তার দেশ পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসবে ইন্দোনেশিয়ার সমুদ্র সৈকতে ডাঙায় উঠে এসে মৃত্যু ছেচল্লিশটি তিমির দায় জলদূষণ ইন্দোনেশিয়ার মাদুরা সমুদ্র সৈকতে মারা গেল ছেচল্লিশটি তিমি ছোট পাকনাওয়ালাই তিমিগুলি অর্থাৎ পাইলট তিমিগুলি বৃহস্পতিবার থেকে ডাঙায় এসে আটকে পড়ে ঊনপঞ্চাশটির মধ্যে মাত্র তিনটিকে বাঁচানো গেছে উত্তর জাভার মাদুরা দ্বীপে বৃহস্পতিবার থেকেই পাড়ে উঠে আসতে শুরু করে পাইলট তিমিগুলি তিন থেকে পাঁচ মিটার দৈর্ঘ্যের সামুদ্রিক প্রাণীগুলিকে জলে ফেরানোর বহু চেষ্টা করা হয় স্থানীয় গভর্নর খেফিফা ইন্দার আনসা জানিয়েছেন তিমিগুলি একসঙ্গে থাকে তাদের আলাদা আলাদা করে জলে ফেরানো খুবই কঠিন অনেক চেষ্টা করে মাত্র তিনটিকে বাঁচানো গেছে ভাটার সময় সৈকতেই ওই ছেচল্লিশটি তিমিকে কবর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এও বলেছেন তিমিগুলির মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে কেন তারা সমুদ্র ছেড়ে ডাঙায় উঠে আসলো নমুনা পরীক্ষা করেই হয়তো তা জানা যাবে সাম্প্রতিককালে সামুদ্রিক প্রাণীদের ডাঙায় উঠে এসে মৃত্যুর ঘটনা কম নয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে জলের মধ্যে বিষাক্ত উপাদান সহ্য করতে না পেরে ডাঙায় উঠে এসেছে জলের প্রাণীরা জল বিষাক্ত হওয়ার জন্য দায়ী সেই মানুষই মঙ্গলে পৌঁছে ছবি পাঠাতে শুরু করল নাসার রোভার নাসার রোভার মঙ্গলের মাটি ছুঁয়েছে ইতিমধ্যেই মঙ্গল গ্রহের ছবি পাঠাতে শুরু করেছে রোভার মঙ্গল গ্রহে গভীর এক নেমেছে রোবট জানা গিয়েছে ছয় চাকার এই যান আগামী দুবছর মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে মঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রাণীর সন্ধান চালাবে এই মহকাশযানটি অতীতেও মঙ্গলে অনুজীবের অস্তিত্ব ছিল কিনা তার সন্ধান চালাবে নাসার পাঠানো রোভার বিজ্ঞানীদের ধারণা মঙ্গল গ্রহে কয়েকশো কোটি বছর আগে বিশাল একটি হ্রদ ছিল সম্ভবত সেই হ্রদে প্রাণীর অস্তিত্ব ছিল বলেও ধারণা করেছেন বিজ্ঞানীরা এবারের মঙ্গলাভিযানের প্রধান লক্ষ্যই হল লাল গ্রহে প্রাণীর সন্ধান খুঁজে বের করা জানা গিয়েছে ইতিমধ্যেই লাল গ্রহের ছবি পাঠাতে শুরু করেছে রোভার প্রথমে যে দুটি ছবি পৃথিবীতে পাঠানো হয়েছে ক্যামেরার মধ্য দিয়ে রোভারের পেছনের দিকটি লেন্সে দেখা যাচ্ছে নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন রোভারটি মঙ্গল গ্রহের ওপরে থাকা বদ্বীপের মতো চেহারার একটি অংশে দুই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবতরণ করেছে আগামী দুবছরে এই এলাকাটিতেই পারসিভিয়ারেন্স প্রাণীর সন্ধান চালাবে নাসার বিজ্ঞানীদের অনুমান মঙ্গল গ্রহে পাথরের যে কোনো রকম অনুজীবের অস্তিত্ব সংরক্ষণের ক্ষমতা রয়েছে ফলে অতীতে যদি মঙ্গলে প্রাণীর অস্তিত্ব থেকেও থাকে তাহলে এই পাথরের মধ্যে তার ইঙ্গিত মেলার আশা করছেন বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে কোটি কোটি বছর আগে যে রথ ছিল বলে অনুমান করা হচ্ছে সেখানে পলির মতো সেডিমেন্ট দেখা গিয়েছে বিজ্ঞানীরা লাল গ্রহের এই অংশটি নিয়ে খুবই উৎসাহিত এই এলাকাটি রোভারের মারফত খুটিয়ে পরীক্ষা করতে চান বিজ্ঞানীরা তবে মঙ্গল গ্রহের বর্তমান আবহাওয়া বেঁচে থাকার অনুকূল নয় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা সেখানে আবহাওয়া এতই ঠান্ডা যে জল সেখানে তরল অবস্থায় থাকতে পারে না তাছাড়া মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের স্তরও খুবই পাতলা সেই কারণেই সূর্যের চড়া আলোক রশ্মি এখানে পড়লে মাটির ওপরিভাগে সব কিছু ধ্বংস করে দেয় তবে বিজ্ঞানীদের ধারণা মঙ্গল গ্রহের এখনকার পরিবেশের তুলনায় কয়েকশো কোটি বছর আগেকার ছবিটা এক ছিল না সেই সময় মঙ্গলে জল ছিল বলে ধারণা বিজ্ঞানীদের এমনকি সূর্যের তাপের ফলে শ্রেষ্ঠ বিকিরণ মোকাবিলায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘন আস্তনও ছিল বলে মনে করেন বিজ্ঞানীরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ